ভিউয়ার্স, আমরা এখন তিস্তা নদীতে নৌকা রাইডিং করব। আসুন দেখুন কিভাবে নৌকা রাইডিং হয়, বিশাল নদী। কিভাবে নৌকা রাইডিং করছে তিস্তা ব্যারাজ প্রকল্পে, একটু পরে আমি উঠব ইনশাল্লাহ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উদাস মন নিয়ে বসে আছি নদীর পাড়ে, নদীর কুল কিনারা কিচ্ছু নেই, পানি ভর্তি নদী, মরণ ফাঁদও বলা চলে। পরে নৌকায় উঠবো। ভিউয়ার্স, এই যে ভয়ঙ্কর তিস্তা নদীতে নৌকা রাইডিং শুরু হয়ে গেল, দেখুন ভরপুর পানি। এই যে মাঝি নৌকা ছাড়বেন এখন। অনেক রিস্ক আছে এই নৌকা রাইডিংয়ে, এটি বর্ষা মৌসুম এবং পানি ভর্তি। নৌকা ছেড়ে গিয়েছে, নদীর ওই পারে যাব। নৌকার মাধ্যমে মোটামুটি এটি একটি ওব্রিক্স এবং ভয়ঙ্কর সমুদ্রের ঢেউয়ের মতো ঢেউ। এই রাইডিং স্রোতের বিপরীত দিকে নৌকা চলছে, ভরপুর নদী, ডান বাম হলেই বিপদ করতে পারে। দেখুন নৌকা রাইডিং, পিছনে মাঝি চাচা, পিছনে মাঝি। নদী কুল নাই, কিনার নাই, নাই দরিয়ার পানি, এখানে ভর্তি পানি। ভিউয়ার্স দেখুন, করলে মনে হয় না আর উঠতে পারবো, সাঁতার জানি, কিন্তু এই ভর নদীতে সাপোর্ট না হলে ওঠা সম্ভব না। দেখতে পাচ্ছেন তিস্তা ব্যারাজটি, তিস্তা ব্যারাজ বলছি। একদম ভরপুর পানি নাকি, পানি একেবারে ভর্তি। নৌকায় করে আমরা ব্যারাজের খুব কাছাকাছি চলে এসেছি। ব্যবহার এই যে দেখুন, সুইচ গেটগুলি দেখা যাচ্ছে কীভাবে পানি আটকিয়ে রেখেছে, এবং দেখুন ব্যারাজের উপরে এটি বিশাল পিলার, 52টি পিলার এখানে রয়েছে, এবং বিপদ সীমানার মোটামুটি উপরে পানি। ইন্ডিয়ার সীমান্তে আরেকটি ব্যারাজ রয়েছে, ওই ব্যারাজের পানি যখন ঝেড়ে দেয় তখন এই ব্যারাজ আটকিয়ে রাখে, তারপরে ও পাশে বিশাল পানি। দেখুন মোটামুটি বিপদ সীমানার উপরে, এই ব্যারাজ না থাকলে উত্তর অঞ্চলে বন্যায় ডুবে যেত। দেখুন সুইচ গেটগুলি দেখা যাচ্ছে, দেখুন
মোটামুটি ভয়ঙ্কর একটি নৌকা রাইডিং চলছে। মনে করেন এখানে যদি নৌকা কোনো মতো ডুবি হয়, কোনোই কারণে ডুবি হয়, তাহলে মোটামুটি আমি 100 ফিট গভীর তলিয়ে যাব। সাঁতার জানি কিন্তু এই স্রোতে খুবই ঝুঁকি হবে, হয়তোবা সাঁতার কেটে কোনো মতো যদি নৌকাটি ভেসে থাকে করতে পারবো আর কি। কিন্তু ভয়ঙ্কর অবস্থা, একটি মরণ ফাঁদও বলা চলে। মনে মনে দোয়া পড়ছি, বিসমিল্লাহে মুসলিহা ওয়া মুরসা ইল্লা রাব্বিল গাফুরুর রহিম, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের গুনাহ খাতা মাফ করুক। খুব ভালো লাগছে, খুব চমৎকার লাগছে, সমুদ্রের চেয়েও মজা লাগছে এখানে। চলে এসেছি এবং সেই সঙ্গে আমাদের নৌকা রাইডিং শেষ। আপনাদেরকে রাইডিংয়ের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আমাদের নৌকা ভ্রমণ। আসসালামু আলাইকুম।